प्रीतम कोटाल मोहनबागानेई थाकछे नाकि केराला ब्लास्टार्स जाच्छे एई निये एई मुहूर्ते आबारो एकबार नतून करे जल्पना शुरू होयेछे। एकटा टाइम जखन प्रीतम कोटालके केराला अफार करेछिल एबं तारपरेओ ट्रांसफार फी दिये हार्मिपामके मोहनबागाने छेड़े देबे एरकम एकटा अफार जे समय तार सामने आसे से समय किन्तु मोहनबागान समर्थकरा केउई आशा करेनि जे प्रीतम एई डिलटाय राजी होये जाबे। कारण आमरा जानी स्वैप डिलेर क्षेत्रे जेई दुई दलेर जेई दुई प्लेयारेर मध्ये स्वैप डिल होच्छे तादेर राजी हवाटा दरकार, किन्तु शेष पर्यन्त प्रीतम सेखाने राजी होये जाए सेखाने जेते। तबे एई मुहूर्ते आबारो एकटा आपडेट बेरिये आसछे जेटा माने विभिन्न सोर्स थेके एई आपडेटे बला होयेछे जे आगामी मौसुमेओ प्रीतम कोटाल थाकते चलेछे मोहनबागान दलेर होये। एबार देखा जाक प्रीतम कोटाल এই নিয়ে কি সিদ্ধান্ত নেয়, ম্যানেজমেন্ট এই নিয়ে কি সিদ্ধান্ত নেয়, কারণ এখনো পর্যন্ত কোনো খবরই শিলমোহর পড়েনি যে প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার যাচ্ছেই বা প্রীতম কোটাল মোহনবাগানে থাকছেই। এটা এখনো বেশ কিছুদিন ওয়েট করতে হবে, নেগোসিয়েশন এখনো অনেকটা হওয়া বাকি আছে, তারপর এই আপডেটটা কিন্তু একেবারে সঠিকভাবে আমাদের সামনে আসবে। তবে মোহনবাগানের আরও এক তারকা ডিফেন্ডার স্লাভকো দামজানোভিক, বেঙ্গালুরু এফসি তাকে কনফার্ম করে ফেলেছে এবং তার ডিলটা কিন্তু বেঙ্গালুরু ডান হয়ে গেছে। অনেকদিন আগেই এই জায়গায় উঠে এসেছিল যে বেশ কিছু দল এবং এর মধ্যে ইস্টবেঙ্গলও রয়েছে যা স্লাভকো দামজানোভিককে সাইন করাতে চায়, তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরুর দিকেই পাল্লা ভারী থাকে এবং আজকের আপডেট যে বেঙ্গালুরু এফসিতেই ডিল ডান হয়ে গেছে স্লাভকো দামজানোভিকের। এছাড়াও আরও এক ভারতীয় ডিফেন্ডার যা এই মুহূর্তে বলা যায় ভারতের শ্রেষ্ঠ ডিফেন্ডার, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে তার স্কিল সব কিছুতেই তিনি সেরা এই মুহূর্তে ভারতবর্ষের ডিফেন্ডার লিস্টে, সেই সন্দেশ জিঙ্গান, তিনি বেঙ্গালুরু থেকে এফসি গোয়াতে চলে যাচ্ছেন এবং এফসি গোয়া তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে। শক্তিশালী হলো এফসি গোয়ার ডিফেন্স সন্দেশ জিঙ্গানকে সাইন করাতে পেরে। তো এই আপডেটটা এতটাই, অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, দেখা হচ্ছে আগামী।